আম্মা আপনি না আসলে কেমন জানেন জাদু আছে কিন্তু আপনার মধ্যে, কি সুন্দর টগর কি কয়েকটা কথা বললে না সাইন করে দিল। আমার মেয়ে না বাবাজি এই ঠিকানা একটু মিলাই দিলি না, কি বলে নাম হচ্ছে গিয়ে কলিমালি, পিতা মরহুম আজগর আলী, স্থায়ী নিবাস রংপুর জেলা আবদুল্লাপুর থানা মোহনপুর গ্রাম। বাবাজি এই দেন মোহর কিন্তু 10,00,001 টাকা, সমস্যা নাই তো? মানে আমার কাছে তো এত টাকা নাই। ওকে বের করে দাও, এত বার করে বলছি শুনছো না, ওকে বের করে দাও, এক্ষুনি বের করে দাও। আপনি আপনার কাজ শুরু করেন। এটা কিন্তু আমি বেআইনি কাজ করতে পারবো না, এটা খুব বেআইনি হবে। একটা মেয়ের বিয়ে হওয়ার পরে তাকে আরেক জায়গায় বিয়ে দেওয়া যায় না, এটা আইন কিন্তু এখন অনেক শক্ত। এখন এই কাজ করা যাবে না, বিয়ে করাইতে হইলে এই মেয়েকে ওনার তালাক দিতে হবে, তারপর আবার বিয়ে করাইতে হবে। আমাকে ক্ষমা করেন, আমি এই বিয়ে করাইতে পারবো। এই যুবক যা বলতেছে এটা কি সত্য? আপনার মেয়ে কি বিবাহিত? জি সাহেব, মিথ্যে কথা বলছে। এই যে কাজী, কাজী সাহেব, এই যে কামিননামা। কাজী সাহেব, ও মিথ্যে কথা বলছে, এটা একটা মিথ্যে কামিননামা। নীল খাতাগুলো বানানো যা। আই, তুমি একটা কাবিন নামে এনে যদি বলো সবাইকে দেখাও যে এটা রানী এলিজাবেথের সঙ্গে বিয়ে হয়েছে, তাহলে সবাই বিশ্বাস করবে। হ্যাঁ, বিশ্বাস করবে সবাই। তুমি কি জন্য এসেছো সেটা তো আমরা সবাই বুঝি, টাকা পয়সা চায় তো? ঠিক আছে, পেয়ে যাবে। আই আই, ওকে টাকা পয়সা দিয়ে বিদায় করো। এই ছিল আপনাদের মনে, আপনারা বললেন আমি টাকা পয়সার জন্য নাটক করতেছি। মিথ্যা কথা বলছে, নিয়ে যা এখন থেকে। জি আম্মা, ঠিক আছে। আমাদের বিয়ে হয়েছে, আচ্ছা তাহলে শুরু করি না।